ব্যাক টু মাই চ্যানেল খুশি উঠুন। ফার্স্ট টাইম ব্লগ ইভিনিংয়ে স্টার্ট করলাম, বেশ ভালো লাগছে আমার। চারিদিকে হর্ন মাইক সব নিয়ে আমি বেরিয়ে পড়েছি, মাইক ছাড়া, শুধু আমার ফোন হাতে, আমার ফোন হাতে বেরিয়ে পড়েছি। এখানে একটু আলো ছিল তাই তোমাদের সাথে কথা বলছি। তো সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত। এই ব্লগটা আমি স্টার্ট করছি আজকে অষ্টমী রাতে, শুভ মহা অষ্টমী সবাইকে। আশা করি তোমরা পুজো খুব ভালো কাটাচ্ছ, আমি কোনোরকমভাবে কাটাচ্ছি, কোনোরকমভাবে যেটুকানি আনন্দ করতে পারছি ওটা থেকে প্রচুর আনন্দ করছি। আপাতত আমার সাথে আমার সারথী আছে তার বাহন নিয়ে, তো আমরা দাঁড়িয়ে আছি বাকি গ্রুপের জন্যে। আজে পুরো বন্ধু বান্ধবদের সাথে সারা রাত মজা করার প্ল্যান আছে, তো দেখা যাক। আমার কোনো আইডিয়া নেই এরা কোথা থেকে কোথায় যাবে, যেখানে আমি যাচ্ছি সেখানে তোমাদেরকেও নিয়ে যাব এবং দেখাবো। কবে ভিডিওটা আপলোড করতে পারবো সেটা আই ডোন্ট নো, আই এম সরি, স্টিল তোমাদের জন্য আমি নিয়ে আসবো। এটা যাবে, নিশ্চয়ই যাবে, কখনো তোমাদের চা খাওয়াই, কখনো তোমাদের কুরকুরে খাওয়াই। এখন বাচ্চারা আউট অফ ফোকাস হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কারোর আতাপাতা নেই, কারোর না, গান শুনছি গান, আর একজন কুরকুরে খেয়ে পেট আরো বাড়াচ্ছে। এই যে সব গ্রুপ চলে এসেছে, বহু বছর ওয়েট করার পরে সবাই এসছে। আরো কাউকে ডাকা হচ্ছে আমি জানি না, কোনো ঠিকঠাক নেই, এই অ্যারেঞ্জমেন্ট করতে করতে 2 ঘন্টা। আমরা এখন যাচ্ছি শৈবালদার বাড়িতে, কি জানি এখনো পর্যন্ত কোনো মণ্ডপে যেতে পারিনি, এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি। আমরা বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতে আছি অ্যান্ড মাত্র 3টে বাইক আছে, আরও 2টো পিছনে আছে, আরও 1টা আসছে, ভগবান জানে সবাই কোথায়। অষ্টমী ছেড়ে নবমী পড়তে আরম্ভ করলাম আমরা, এখনও একটা ঠাকুর দেখিনি, 10:30 আমি বাড়ি থেকে বেরিয়েছি। কি সুন্দর লাগছে, নিউ টাউনটা সত্যি অপূর্ব সুন্দরী, খুব সুন্দর করে বানিয়েছে আমাদের গভর্নমেন্ট। পুজোতে কলকাতা তো সাজে, বাট নিউ টাউনটা একটু বেশি সেজে উঠেছে মনে হচ্ছে। নিকো পার্ক থেকে শুরু করে পুরো নিউ টাউন, সল্ট লেক, রাতে আরো সুন্দর লাগছে। আরো কোন একটা বাজে 12:45 কেন রাত্রি 1টায় এত ভিড় আমি বুঝতেই পারছি না, আমাদের মতো পাগল লোক না না, লোকজন প্রথমা থেকে ঠাকুর দেখতে শুরু করেছে, তাও বেশি সুন্দর লাগে। গতকাল লো ল্যান্ডের ঠাকুর দেখেছি একদম ভাগা ছিল, আর বাকি সব ঠাকুর তো মর্নিং এ দেখেছি, আমরা একটাই নাইটে বেরিয়েছি তার দেখছেই যাবো। আনএক্সপেক্টেড, এত রাতে এত ইয়ে থাকবে বলে, চলো দেখে নিই, দেখে নিই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে এই মন্দিরটাকে। আমাদের নিউ টাউন সার্বজনীন ঘোরা হয়ে গেছে,
এখন হঠাৎ করে আমাদের পিছনের রানার ইচ্ছা হয়েছে টয় ট্রেন চড়বে। তো এই ভদ্রলোকের জন্য কোন টয় ট্রেন আবিষ্কার হলে প্লিজ ওকে বলো। যাব তো, এই তো চলছে, আমি ড্রাইভার হবো আর এরা এরা হচ্ছে মাল হবে। টয় ট্রেনে মাল চলে? হ্যাঁ মালগাড়ি চালাবে, এর জন্য এরকম চলছে। তো আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে, তার আগে শুধু বাওয়াল করা হচ্ছে। কতক্ষণে যে নেক্সটে পৌঁছাবো কোনো আইডিয়া নেই, দুটো বাজে এখানে অলমোস্ট। রাত বাজে 2:20 আর আমরা প্রচুর টাইম পাস করার পরে পৌঁছে গেছি শর্ট লেক বি জে ব্লক আদিয়োগী দেখতে। আর আমার ঠান্ডার হাওয়াতে গলাটা আরও খারাপ হচ্ছে। ট্রাই করছি যতটা ক্লিন করা যায়, কারণ ঠিক হয়েছে একটু। তো আমরা মণ্ডপের দিকে যাওয়া যাক। বাজে, আমি কালকে ভোর 5টার সময় উঠেছিলাম, 24 ঘন্টা আমার ঘুম নেই। তো আই এম লিটল বিট টায়ার্ড, একটা ছোট ব্রেক নিতে দাঁড়ানো হয়েছিল। আর আবার সবাই যাচ্ছে, আমাদের ফুল ব্যাচ, হেলমেট পরিনি কারণ এরপরে যাতে নামতে হবে তাই। কেউ একজন আমাকে গালাগাল দিচ্ছে তার জন্যে। আমরা চলে এসেছি বোসপুর শীতলা মন্দির পুজো মণ্ডপে। চেয়ার দিয়ে বানানো হয়েছে দেখো। শীতলা মন্দিরের যে পুজো প্যান্ডেলটা রয়েছে সেটা তো মেনলি চেয়ার দিয়ে বানানো হয়েছে, বাট ভিতরে যে কনভারসেশনগুলো চলছিল সেগুলো শুনে বোঝা যাচ্ছিল যে কোনো কিছু পজিশনের কথা বলছে, কোনো কিছু পজিশনের কথা বলছে। সবাইকে রিকোয়েস্ট করে সেই পজিশনটা তাকে দেবার কথা বলছে, বাট পরে সেই পজিশনটা পাওয়ার পরে সে একদম মাথায় উঠে যায়, সেটাই দেখাচ্ছে। দুর্গাপুজোয় সারা কলকাতা সারাক্ষণ জেগে থাকে। আগে তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এখন তো সবাই মহালয়া থেকে জেগে থাকে। তবুও সপ্তমী থেকে মেট্রো থেকে শুরু করে বাস থেকে শুরু করে সারা রাত চলে, বাট সাউথে আসার পরে যেন আরও বেশি এনার্জি চলে আসে। সব কিছু সব সময় জেগে আছে, খাবার পাওয়া যাচ্ছে অল টাইম। আমাদের খুব জোর খিদে পেয়েছে, এখন খাবার খুলতে গেছে আর আমার গলাটা আরও বসে গেছে ঠান্ডা হওয়ার জন্য। তো সবে সাউথ শুরু করেছি, জানি না সকালে কটায় শেষ হবে, কতক্ষণ কার এনার্জি থাকবে। আপাতত আমার তো খুব ঘুম পাচ্ছে। খানিকটা পেট পুজো কমপ্লিট, এবার চা। আমি প্রায় কত ঘন্টা চা খাই, কত ঘন্টা।
আমি চা খেয়েছি অফিস থেকে বেরোনোর পরে, মানে হচ্ছে 6:30। তোমাকে 6:30 ঘুম তো পেয়েছে বলেছি, ঘুম কাটিয়ে চা দিয়ে চা সবাই বসে আসে লাল চা খাওয়ার জন্য। আমার জন্যে এই বছরে তো ঠাকুরের ওটাই একটা অ্যাটলিস্ট ঘন্টা দুই আড়াই টাইম পাস করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চাটা খেয়ে আমরা যাচ্ছি হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখতে। কেউ আর হাঁটতে পারছে না, দেখো এই যে ঠাকুর দেখতে দেখতে সকাল হয়ে গেছে আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে বাড়ি যাই। চলো দেখি ওরা বাড়ি যাচ্ছে না আবার ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি ভিডিওর লাস্ট পার্টে, লাস্ট পর্যায়ে। সারা রাত তো ঘোরা প্রচুর হলো, ঠাকুর দেখা কম হলো, আড্ডা ভাড়া প্রচুর বেশি হলো, তো খুব ভালো কাটলো আজকে আমার অষ্টমী এবং নবমী অর্ধেকটা। আপাতত আছি আমরা তালা বারোয়ারিতে, এটা আমি অলরেডি দেখে গেছি সপ্তমীর দিন মর্নিংয়ে, বাট আমার গলাটা এত বেশি ভেঙে গেছিলো যে আওয়াজ বেরোচ্ছিল না, তো ব্লগ করা হয়নি। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই। Good morning and good night.